এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস লাইফস্টাইল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমার রেসিপি হচ্ছে খেজুরির গুড়ের পায়েস। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম খেজুরির গুড়ের পাটিসাপটা পিঠা। আর এই খেজুরির গুড়ের পায়েসটা কিন্তু শীতের দিনে খুবই টেস্টি, সেটা তো আমরা সবাই জানি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পায়েসের আর একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পায়েসটা বানানোর জন্য প্রথমেই আমি হাফ কাপ চাল, পোলাওয়ের চাল একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। পোলাওয়ের চাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না, আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু সফট হয়ে যাবে চালটা। চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে জাল করব। 3-4টা যখন বলক চলে আসবে তখনই আমি চালটা দেব, খুব বেশি ঘন করব না দুধটাকে। দুধে বলক চলে আসছে, এখন এর মধ্যে 2টা এলাচ একটু মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এলাচ দুটো পরে আবার আমি ফেলে দেব, কারণ খাওয়ার সময় এলাচ মুখে পড়লে কিন্তু খুবই বাজে লাগে। তো আরও 2-3টা বলক আসবে, তারপরে চাল দেব। আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি চালটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব। এতে করে কিন্তু পায়েসটা দেখতে সুন্দর লাগবে, আর চালটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। চালটাকে এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিলেই কিন্তু চালটা ভেঙে যাবে, যেহেতু পোলাওয়ের চাল কিন্তু খুবই নরম থাকে। চালটা এখন দুধের মধ্যে দিয়ে দেব, আর 1 চিমটির মতো লবণ দিচ্ছি এর মধ্যে, তবে লবণ না দিলেও হবে। এখন একটু নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না পড়ে। তো একটু পরে পরে কিন্তু এভাবে নাড়তে হবে, আর মাঝারি আছে আমি পায়েসের চালটা সিদ্ধ করে নেব। এখন এর মধ্যে আমি কিছু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। পায়েসের চালটা পুরোপুরি সিদ্ধ করার পরে আমি গুড় অ্যাড করব। পায়েসের চালটা যত ভালো সিদ্ধ হবে পায়েসটা কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে, তাই পায়েসের চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আরও একটু সিদ্ধ হবে, প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি খেজুরের ঝোলা গুড় নিয়েছি 1/2 কাপ। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা দিবেন, যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। ঝোলা গুড়টা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু পাটালি যে গুড় আছে সেটা কেটে বা গ্রেট করে একটু গলিয়ে নিলেই হবে। এর একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এই খেজুরের গুড়টা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এটা দিয়ে রান্না করলেই কিন্তু এই পায়েসটা খেতে বেশি ভালো লাগে, তবে চিনি দিয়েও কিন্তু এই পায়েসটা রান্না করতে পারবেন, গুড় যদি একান্তই হাতের কাছে না থাকে।
আমার পায়েসের চালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো পায়েসের চালটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটা চাল হাতে নিয়ে চাপ দিয়ে যখন দেখবেন যে একদম মিশে যাচ্ছে, তখনই গুড় বা চিনি অ্যাড করবেন। এতে করেই কিন্তু পায়েস খেতে বেশি ভালো হয়, কারণ গুড় বা চিনি অ্যাড করার পরে কিন্তু চালটা আর সিদ্ধ হবে না। তাই চালটা চিনি বা গুড় অ্যাড করার আগেই কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি যে দুটো এলাচ দিয়েছিলাম, এলাচ দুটো এখন ফেলে দিচ্ছি। গরম দুধের মধ্যে অনেক সময় গুড় অ্যাড করলে কিন্তু দুধটা কেটে যায় বা ফেটে যায়, তাই আমি গরম এই দুধের মধ্যে কিন্তু গুড় অ্যাড করব না। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। তো এখন আমি 5 মিনিট ঠান্ডা করে নেব, এরপরে গুড়টা অ্যাড করব। এতে কিন্তু গুড়টা কেটে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। পায়েসটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গুড় অ্যাড করছি এর মধ্যে। এই 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তো একটু একটু করে গুড় দেব আর চামচ দিয়ে নাড়তে থাকবো। এভাবে করে পুরোটা গুড় আমি এর মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে গুড়ের কালার, আর গুড়টা এই দুধের মধ্যে অ্যাড করার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে। গুড়টা পায়েসের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আবার আমি চুলাটা অন করলাম। গুড়টা দেওয়ার পরে কিন্তু পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, তো জাল করে ঘন করে নিতে হবে। পায়েসটা রান্না করা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপরে 10 মিনিট রেখে দেবো। এতে করে কিন্তু গুড়ের কালারটা পায়েসে চলে আসবে। এই যে কী সুন্দর গুড়ের কালারটা চলে আসছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে একটু বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। এই পায়েসটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টই কিন্তু আমি অনেক বেশি উৎসাহ পাই। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।